সমগ্র অসম এই মুহূর্তত একটা ভয়াবহ পরিবেশত আছে। প্রায় 32 গৰাকী লোক এই সংঘাৰী পলায়ন কৰি বানত মৃত্যু মুখত আকোৱালি লবলগীয়া হৈছে। 12 লাখতকৈও অধিক অসমবাসী ৰাইজ আক্রান্ত হবলগীয়া হৈছে। 23খনকৈ জিলা পানীত ডুব গৈছে। মহাপলয়ৰ সম্ভাৱনা হৈছে অসমত। আলফাকালীনৰ তৰফৰ পৰা আপুনি কি কব? গোটেই আজি বর্তমান যদি অসমৰ জল মানে একটা ভয়াবহ যদি বান পরিস্থিতি হয়ে আছে আর এই বান পরিস্থিতি যে ধরনের অসমৰ থলগিরি মানুষে টকবকাই থকার লগতে যে মৃত্যুবরণ করেছে আর কি ধরনের যে জিয়াটি যন্ত্রণা ভুগিছে যখন ভুক্তভোগী সকলে তো প্রত্যক্ষ করেছে লগতে যখন আমি টেলিভিশনের পর্দাত বা বিভিন্ন মাধ্যমে দেখবলে পাইছি ইয়ারপর যে আমি সহজে অনুমান করে পাইছি অসমৰ জনগণ বানপীড়িত জনগণ কি ধরনের এটা মানে কিমান ভয়াবহ পরিস্থিতির মাজত আজি দিন কটাব লগা হয়েছে। আর এই গোটেই পরিস্থিতির কারণে প্রকৃতির প্রতি বারে বারে আহে প্রকৃতির বাইরে রুধিবর কারণে বা প্রকৃতির মানে সৃষ্টি করা এইবিলাক বান লগতে মানে মানুষের দ্বারা সৃষ্টি এইবিলাকর কারণে প্রস্তুত আজি থাকি থাকার প্রয়োজন আছে। আগতীয়াকৈ প্রস্তুত থাকার প্রয়োজন আছে। আজি পৃথিবীর বিভিন্ন দেশত ডিজাস্টার ম্যানেজমেন্ট হিসাবে যে ধরনের করণীয় বা পূর্ব প্রস্তুতি এইবিলাক করে আজি কিন্তু এই যে অকমান এখন সরকার আমি আগতেই কইছি এইখান সরকারের যখন মন্ত্রী মিনিষ্টার MLA বা অন্যান্য আমলা জড়িত আছে এটি অপরার্থ। ইহতে অকল পূজা পার্বণ চিনি পায় পূজা পার্বণের যোগেদি ইহতে অসমৰ সমস্যাবিলাক সমাধান করবলগিয়া বিচাৰিছে যেটি নাকি RSSর এই একটা ইহত মতাদর্শ আর এই মতাদর্শ কোনো দেশ জাতির কোনো একটা অংশ কেতিয়াও উন্নতি ঘটিব নোৱাৰে। ইয়ার কারণ হয়েছে আজি যেটা দুঃখ লগা আমি কবলগা পড়ছো যখন দুর্গত অঞ্চল যখন বানপীড়িত রাজ্য আছে এমুঠি পানির এমুঠি ভাতর কারণে লগতে এটুপি পানির কারণে হাহাকার করেছে। আর ইয়ার আগতে এই মে মাহ যেতে বান আহিছিলে বানর আগতে বান আহিব যে ইয়াতে প্রতিবারে আহি থাকে অসমত বান তার কারণে কি প্রস্তুতি চলাব লাগে বা লাগিছিল তার কোনো কান হা নিদিলে। ইয়ার বিপরীতে এই অকমান্য যখন মিনিষ্টার আছে MLA যখন আজ গাড়ির লোকতে একেবারে ইহতে মানে মজগুল হয়ে থাকে অনবর ও সিটি না ওই এফালে বান চলিয়ে বান পরিস্থিতি ভয়াবহ হয়ে আছে এফালে ইহতে কার্বিআলং ইলেকশন ইহতে মজগুল হয়ে আছে। ইয়ার বিপরীতে কোনো ধরনের চিন্তা করা নাই আগত যে বান আহিব মানে কি ক্ষতি করব অসমত তার কারণে কোনো ধরনের প্রতিকার লওয়া নাই। সেইহে সময়ত ইহতি আকয়ে ধামালা তার আগতে নামামি এইবিলাকত কোটি কোটি টাকা খরচ করলে আর অমরবশী মেলাত আমি যদি দেখিল সমাজের এই অপরাধ অংশ সাধু সন্ন্যাসী এইবিলাক সমাজের অপরাধ অংশ আর যখন এই তথাকথিত যা পূজা পার্বণ জড়িত হয়ে আছে এইবিলাক খাবার কারণে কোটি কোটি লাখ লাখ টাকা খরচ করলে করা ইয়ার উপরি হাজার হাজার ভলন্টিয়ার এই যখন অপদার্থ সাধু সন্ন্যাসী আর ভাঙে ভাং খায় গোটেই একেবারে প্রদূষণ করলে সাধু সন্ন্যাসী ডাঙত হয়ে গিয়ে একটা অপসংস্কৃতি সৃষ্টি করলে এইবিলাক ভলন্টিয়ার সকলে গে দিনে নিশায় যে ধরনের আপ্যায়ন করলে ইয়ার ফলশ্রুতি কি হল টাকা গোল শ্রম গোল অপকাঠ এখিনি খুয়ায়। ইয়ার বিপরীতে আজি যদি আমি তুলনা করে চাও এই ভলন্টিয়ার কত গোল ছাত্র সেই ভলন্টিয়ার ছাত্র সমাজের নহক লাগে জনগণ বিভিন্ন সামাজিক সংগঠনে নহক লাগে সেই সকল আজি কত গোল এই যে বন্যা বন্যাত যে দুর্গত অঞ্চল আজি এমুঠি ভাত পোৱা নাই এক সপ্তাহ ধরে ভাল এটুকু পানি পোৱা নাই এসাঁজ ভাত পোৱা নাই সেই সকলক আজি কেউ আপ্যায়ন করা নাই। আর সেয়ে মই কৈছো অসমৰ আজি এই মুহূর্তত যখন আমার ছাত্র সমাজ আছে ছাত্র সমাজের লগতে সামাজিক সংগঠন যখন বিষয়ববী আছে সদস্য আছে সেইগুলো ওলাই হোক যেটা টাকা পয়সা এই মুহূর্তে নালাগে অন্তত ভাত খিনি যোগাই দিয়ক ভাত খিনি সুন্দরকে পরিবেশন করবর কারণে বনাই দিয়ক তেখেতকলে তেখেতকলে বনাবর কারণে এটা না খড়ি আছে না সিলিন্ডার আছে না বাটন বাসন বর্তন কিছুই নাই। এই সকলগুলো দৃষ্টি রাখি অসমৰ যখন সামাজিক সংগঠন ছাত্রকে আদি করে ওলাই হোক সদলবরে ভাঙি এই সময়ত আনন্দ করা সময় নহয় অসমৰ রায় এই সময়ত নিজের স্বার্থক জলাঞ্জলি দিব লাগে জলাঞ্জলি দিয়ে মহোৎসবত আগুয়াই হোক সদলবরে ওলাই হোক আর অসমৰ মানুষের এই দুর্যোগ মুহূর্ত অসমৰ মানুষের সম্মুখে থিয় দিয়ক আর যখন আজি যখন বন্যাপীড়িত বন্যা মানে বানত ফকবকাই আছে খাবলে এমুঠি ভাত নাই সেই সকল যাতে এবেলা বা দুবেলা এসাঁজ ভাত তেখেতসকলে সুন্দরকৈ রান্ধি খুব
এতে মই আহ্বান কৰিছো আৰু যোৱাৰ সময় আহিছে তেতিয়া যিকোনো ভৱিষ্যতে অসমত যেনেকুৱা ধৰণৰ দুৰ্যোগ নাহক লাগে অসমৰ মানুহে ভাবিবলৈ যিসকল আজি পীড়িত হৈ আছে সেইসকলে ভাবিব আমাৰ পিছত আমাৰ ভাইসকল আছে আমাৰো অসমৰ ভাই যিসকল সুৰক্ষিত অৱস্থা সেইসকলো আছে সেইসকলৰ থকালৈকে আমি চিন্তা কৰাৰ কোনো প্ৰয়োজন নাই এই চৰকাৰ চৰকাৰৰ ওপৰত এই ক্ষমতাকুবি ৰাজনীতিৰ নেতা এম এল এ বা মিনিষ্টাৰ এইবিলাক আমোলা এইবিলাকৰ ওপৰত নিৰ্ভৰ কৰাৰ প্ৰয়োজন নাই অসমৰ মানুহৰ অসমৰ যিসকল মানে অসমৰ মানুহেই অসমৰ দুৰ্গত মানুহক দুৰ্গত আজি বানপীড়িত যিসকল মানে যি অৱস্থা ইয়াতো যন্ত্ৰণা ভোগাই আছে থিয় দিয়ক লগতে নেটবোৰ যি অমানৱীয় যি কাৰ্যকল দল নিৰ্বিশেষে সকলোৱে একগোট হৈ যাতে সকলোৱে এতিয়া ক্ষতিপূৰণ পায় তাৰ কাৰণে আমি সকলোৱে একলগে যুঁজিব লাগিব ইয়াকে মই নমামী ব্ৰহ্মপুত্ৰ যি উৎসৱ অসম চৰকাৰে পালন কৰিলে ভাৰত চৰকাৰৰ সহযোগত এইটো কিবা যুক্তিযুক্ততা আছে বুলি আপুনি ভাবে এইবিলাকে আজি বান পৰিস্থিতি কেনেকৈ চম্ভালিব লাগিব অন্যান্য আজি গৰাখহনীয়া বা অন্যান্য যিবিলাক অসমৰ যিবিলাক নিবনুৱা সমস্যা এইবিলাক নমামী উৎসৱে কোনো সমাধান নকৰে ইয়াত কোনো চাইণ্টিফিক নাই বিজ্ঞান সন্মত কোনো ইয়াত যুক্তি নাই এইবিলাক বাদ দিব লাগে আৰু যিটো কৈছে অম্বুবাচী মেলা এই কোনো যুক্তি নাই ইয়াত এই মানে নাঙত সমাজৰ এইখিনি অপদাৰ্থ যিসকল মানে পপি আছে সাধু আছে এইবিলাকক খুৱাই বোৱাই অসমৰ মানুহ পূৰ্ণ নহয় বৰঞ্চ আজি পাপত পৰিণত হ'ব এইবিলাক খুৱাই কোনো লাভ নাই এইবিলাক সমাজৰ অপদাৰ্থ অংগ সেইকাৰণে মই অসমৰ মানুহক আহ্বান জনাইছো এই তথাকথিত পূজা পৰ্ববিলাক বাদ দিব হ'ল সমাজ বিজ্ঞানখনৰ পৰা চিন্তা কৰিবলৈ হ'ল সমাজৰ যি বিশেষকৈ বানপানী সমস্যা নিবনুৱা সমস্যা বা অন্যান্য সমস্যা এইবিলাক বিজ্ঞানসন্মতভাৱে অসমৰ মানুহে চিন্তা কৰিব লাগিব আৰু ভাৰতবৰ্ষৰ পৰা অহা বিভিন্ন এইখন যিবিলাক হিজতীয়া আমাৰ যি অধৰ্মবিলাক কিছুমান ইয়াতে হেৰি প্ৰতিষ্ঠা কৰিব বিচাৰিছে সেইটো আমি কোনো ধৰণে মানি ল'ব নোৱাৰোঁ আগন্তুক দিনত অম্বুবাচী মেলাত গৈ এই ধৰণে যদি জাক জমক হয় হাজাৰ হাজাৰ লাখ লাখ মানুহক অসমৰ মানুহৰ কৰকাতাল দি তাতে পূজা পাৰ্বণ কৰিবৰ কাৰণে আমি কৰকাতাল দিয়া নাই বা অসমৰ মানুহে দিয়া নাই দিব নোৱাৰে নমামী পূজা কৰিবৰ কাৰণে নমামী নামত কোটি কোটি টকা খৰচ বা এইবিলাক টকা অপচয় কৰিব দিয়া নাই য'ত নেকি বিজ্ঞান নাই অসমৰ বিজ্ঞানৰ যোগেদি অসমৰ মানুহ কোনো উন্নতি নহয় তেনেধৰণৰ পৰ্ববিলাক যেন অসমত জাক জমক নেপাতে আৰু এনেকুৱা সাধু সন্যাসীবিলাকক কোটি কোটি টকা খৰচ কৰি এইবিলাক যেন আহ্বান নকৰে আজি মই ভলণ্টিয়াৰসকলক মানে চেলেঞ্জ কৰিছো বৰ্তমান আজি ক'ত গ'ল এই ভলণ্টিয়াৰসকল অম্বুবাচী মেলাত যেতিয়া মানে হাজাৰ হাজাৰ লাখ লাখ লোকে খুৱাব পাৰিছিল আজি অসমৰ লাখ লাখ মানুহক কিয় খুৱাব নোৱাৰে কিয় আজি তেহেঁতে আগবাঢ়ি আহিব পৰা নাই ক'ত গ'ল এইবিলাক ভলণ্টিয়াৰ তাকে মই প্ৰশ্ন কৰিছো আৰু সেইসকলে থিয় দিয়ক আমাৰ যদি আমি ভয় নকৰোঁ আৰু ভৱিষ্যতে যদি অম্বুবাচী মেলা এই ধৰণে পাতিবলৈ হয় তেতিয়া আমি প্ৰতিহত কৰি জীৱন দি হ'লেও আমাৰ সদস্যসকল আমি হ'লো জীৱন দি প্ৰস্তাৱ প্ৰতিহত কৰি এই ধৰণৰ ওপৰত মানে য'ত বিজ্ঞানসন্মত নাই অপচয় কৰিবৰ কাৰণে অসমৰ মানুহক বিপথে পৰিচালনা কৰোঁ আমি সংযুক্ত মুক্তি বাহিনী অসম স্বাধীনে কেতিয়াও স্বাৰ্থ কৰিব দিব নোৱাৰোঁ আৰু মানে আমি মানে শান্তভাৱে থাকিব নোৱাৰোঁ ইয়াক প্ৰতিহত কৰিলে আমি যদি ভৱিষ্যতে এইবিলাক কৰে বানাক্ৰান্ত হোৱাৰ পাছত ভাত সাজৰ কাৰণে হাহাকাৰ কৰিবলগীয়া হোৱাৰ লগতে আন এটা বিষয়ে উত্থাপিত হৈছে যে পানী টুপি খোৱা পানী টুপি পাবৰ বাবে হাহাকাৰ কৰিছে মুখ্যমন্ত্ৰীয়ে যোৱাকালি কৈছে যে পইচাৰ অভাৱ ঘটা নাই সকলো সংশ্লিষ্ট জিলা উপায়ুক্তসকলক পইচা মুকলি কৰি দিয়া হৈছে পইচাৰ অপদাৰ্থ কাম কৰিছে তাৰ মূৰত মানে মুখ্যমন্ত্ৰীৰ মূৰত খালি পূজা পাৰ্বণৰ হেৰি সোমাই গৈছে তোমাৰ তিলক লৈ কি ধৰ্ম বাহিৰে মানে বিজ্ঞানসন্মত কোনো কথা চিন্তা কৰিব নোৱাৰা হ'ল ইলেকশ্যনৰ সময়ত নিজৰ স্বাৰ্থৰ কাৰণে সুৰক্ষাৰ কাৰণে সি হেলিকপ্টাৰ ব্যৱহাৰ কৰে মিনিষ্টাৰ আজি হিমন্ত বিশ্ব শৰ্মা ক'ত গ'ল আজি সৰ্বানন্দ ক'ত গ'ল যিনে নেকি সিহঁতি হেলিকপ্টাৰ লৈ ঘূৰিব পাৰে আজি বন্যাদ্য যিবিলাক আজি কণমন কণ কণ শিশু মহিলাকে আজি যি বানপানীত যি ধৰণে কপকাই আছে আজি এই কণত পানী মাজত এডিঙিলৈকে যি পানী তলত সোমাই থাকিব পাৰিছে আজি এটা নিশাই সিহঁতে এনেকুৱাই নেখাকৈ থাকিব পাৰিছে আজি হেলিকপ্টাৰবিলাক ক'ত গ'ল হেলিকপ্টাৰবিলাক আজি ৰেডিমেড ফুট দি কিয় বিক্ৰী কৰিব কিয় বিৰাব পৰা নাই হেলিকপ্টাৰ চাৰি তিনি চাৰিখন হেলিকপ্টাৰ ধৰক চোৱা বিভিন্ন বান পৰিস্থিতি বিৰক্ত অঞ্চলত ফুট বিতৰণ কৰক হেলিকপ্টাৰ দ্বাৰা কিয় এইটো কৰা নাই
কি কারণে করে নাকি মানে প্রশ্ন করেছিল সর্বানন্দ যদি ইমানে যদি সাইন্টিফিক চিন্তা বিশ্ব আছে হেলিকপ্টার ব্যবহার নকরে কে ব্রাণ পীড়িত রাজ্যের মাজত খাদ্য প্রাণ বিকাবর কারণে কিয় দিয়া নাই কিন্তু সব জায়গা ধরে এগুলো ডিজাস্টার হেলিকপ্টার দি মানে খাদ্য প্রাণ মানে যোগান ধরে দুর্গত অঞ্চলে যায় বিভিন্ন নিপীড়িত অঞ্চল নিপীড়িত রূপক খাদ্য প্রাণ অন্য বস্তুকে আদি দিয়াই থাকে আজ ইমার্জেন্সি হেলিকপ্টার ব্যবহার করা নাই এই আমার সুধিব প্রশ্ন আছে ধর্মত পাগল মজগুল হয়ে আছে ধর্ম বাদ দি চক বিজ্ঞানের চিন্তা কর যদি সমাজ করবলে হয় দেশ করবল হয় এই মানে প্রায় মুখ্যমন্ত্রীর আহ্বান জানাইছো আর যদি ইয়ে নয় ভবিষ্যতে ইয়ার দিন কিন্তু অন্ধকার মুখ্যমন্ত্রী দিন অন্ধকার হব যে পূজা পর্ব নকর লাগে বাঁচিব নয় আর মানুষ পূজা পর্ব নবাধ্য শান্তিদেবীর কথা কোক আজি যখন বুদ্ধিজীবী আসলে যখন মুখ্যমন্ত্রী বা সর্বানন্দ বাবু এই কর্তব্য আজ দিহা পরামর্শ দিব নয় কেলে হেলিকপ্টার দিন দুর্গত অঞ্চল বা অন্ন বস্ত্র বা দিলাবর কারণে রেডিমেড ফুড দিলাবর কারণে রেডিমেড মেডিসিন রেডিমেড যিকোনো বস্তু পনিয়া হোক পনিয়া জল বা অন্যান্য যা দিব লাগে অতি অত্যাবশ্যক যা সা সামগ্রী খাদ্য সামগ্রী এইবিল কিয় দোকান ধরব নাই হেলিকপ্টার অকল নিজের স্বার্থ তখন স্বার্থর ব্যবহার করব না হেলিকপ্টারবিলাক আজি বিদ্যুৎপূর্ণ অবস্থা সৌদিকে হাহাকার এই বানপীড়িত অঞ্চল কিয় হেলিকপ্টার ঘুরা নাই কিয় খাদ্য প্রাণ বিতরণ করা নাই প্রশ্ন আছে লেন হব পারে ইহতি লেন অল্প রাস্তা পদ্ধতি বেয়া হয়েছে কিন্তু মানে আকাশতো বেয়া হওয়া নাই আকাশত মানে যেটা করে রেখেছে আকাশত কোনো মাউন্টেন নাই হেলিকপ্টার ঘুরব পারে কোনো ধরনের ডিজাস্টার হওয়ার সম্ভাবনা নাই কিয় এইবিল করা নাই আর এই আমার জনগণে সুদিব লাগে আর এই ওসরে পাশে টিভি যেটা আমি দেখো বিয়া গম্ভীর এবং ইন্টেলেকচুয়ালবিলাকে চিরবাখর করে সরকার কইতো আজি কত গল যে অকল ব্যক্তি কত গল এখন মিনিষ্টার দিহা পরামর্শ দিব নয় আজি বন্যাক্ত অঞ্চললে যুবত অঞ্চলে এইবিল পঠাব লাগে হেলিকপ্টার দি পঠাব লাগে ইমিডিয়েট রিলিফ দিব লাগে কেউ কব নয় হ্যাঁ এই আমার ডাঙর প্রশ্ন হয়েছে আর এখানে কোথাও মুখ্যমন্ত্রী আকর বা কবলে বিচারছি মুখ্যমন্ত্রী কপালত ফুট লওয়া ফুট ললে বিজ্ঞানসম্মত চিন্তা চর্চা নাই কপালত ফুটতে এরক বিজ্ঞান মানে আহ্বান করছি মুখ্যমন্ত্রী লোক।